সরকারি সিদ্ধান্তে পায়রা বন্দরকে 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশাল অঙ্কের এই অর্থের যোগান দিতে চাপে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের সক্ষমতা, যা ঠেকাতে আন্দোলনে ঘোষণা দিয়েছেন বন্দরের সিবিএ নেতারা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। করোনার বিশ্ব মহামারীর সাথে দেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে এমনিতেই নাজুক বন্দরের পরিস্থিতি। এর সাথে চলছে বন্দর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বে টার্মিনাল নির্মাণ সহ বেশ কয়েকটি বড় প্রকল্প। আছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মহাপ্রকল্প। এসব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এখন চট্টগ্রাম বন্দরকে পায়রা সমুদ্র বন্দরের জন্য প্রায় 500 কোটি টাকা অনুদান দিতে বলেছে মন্ত্রণালয়। আপত্তি সত্ত্বেও যা এরই মধ্যে পাশ হয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সভায়। আগে 50 কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে দিতে বলা হয়েছে 461.90 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, সে কারণে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহার করছে তারা পুরো মাত্রায় সেবাটুকু পাচ্ছে না। যারা আমরা আরএমজি বিজনেস করি তারা কিন্তু লিড টাইম ক্রাইসিসের একটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিযোগী অন্য দেশের বন্দরগুলোর সাথে শতভাগ সক্ষমতা কিন্তু এখনও অর্জন করেনি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে পায়রা বন্দরকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়ার এমন আয়োজনে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। বন্দর পাচানোর স্বার্থে যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন করতে পারব না। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আয় করে 2,936 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13 কোটি টাকা কম। বিপরীতে একই বছর বন্দরের অপারেশন ব্যয় ছিল 2,114 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 95 কোটি টাকা বেশি। করোনার মহামন্দায় এবার 6 মাসে চট্টগ্রাম বন্দরে আয় কমেছে 250 কোটি টাকারও বেশি। এরপরও কেন এই অনুদান? ব্যবসায়ীদেরকে একটা প্রণোদনা দিয়েছি যে স্টোর রেন্ট যেটা বললাম এই স্টোর রেন্ট আমরা মকুফ করে দিয়েছি, যার ফলে আমরা এই প্রায় 200 থেকে 250 কোটি টাকা আমরা এইভাবে এই প্রণোদনায় বন্দরের আয় হতে বন্দর এটা আয় হয়নি। দেশের বাণিজ্যের চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দিকেই সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ সিবিএ নেতা, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।